আসসালামু আলাইকুম মুক্তাস লাইফস্টাইল ব্লগে আমি মুক্তা আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সপ্তাহে 6টা দিন অপেক্ষা করে থাকি কখন শুক্রবার আসবে শুক্রবার দিনটা আমার কাছে ঈদের দিনের মতো মনে হয় এখনো সেম ছোটবেলায়ও মনে হতো এমন যে স্কুল থাকে না শুক্রবার দিন আসলে অনেক খুশি হতাম পড়ালেখা চাপ থাকে না তো তখন ছিল একরকমের অনুভূতি একরকমের আনন্দ আর এখন অন্যরকম আনন্দ সময় পরিবর্তন হলেও দিনগুলো কিন্তু সেম আগের মতোই আছে আমাদের অনুভূতিগুলো হয়তো পরিবর্তন হয়েছে আর কি তো এখানে আমি একটা তালের রস নিয়ে নিচ্ছি যদিও আমি তালের পিঠা বানাতে পারি না এর আগেও আমি দুইটা তাল এনেছিল রসগুলো নিয়েছি অনেক কষ্ট করে নষ্ট করে ফেলেছি একটা পিঠাও কেউ খেতে পারেনি আমি হচ্ছে তালের পাপা পিঠা একটা আছে না ওটা হচ্ছে চট্টগ্রামের আমার সব আত্মীয় স্বজনরা বানায় আর কি কিন্তু এটা আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু আমার আমি পারি না পারফেক্টভাবে তো যার কারণে আমি অনেক তালের রস নষ্ট করেছি দেখি এখন আমার হাজবেন্ড আরও একটা তাল নিয়ে এসেছে তো যাই হোক নিয়ে রেখে দিয়েছি পরে দেখা যাবে কি করা হয় ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর কি এদিকে আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে হচ্ছে কচুর মুখি দিয়ে একটা ইলিশ মাছের মাথার লেজ ছিল ওটা দিয়ে রান্না করছি আর এদিকে অল্প একটু রুই মাছের পাতুরি করে নিচ্ছি মাছটা না বেজে আর কি তো কচুর মুখিটা আমাদের বাসায় সবার অনেক প্রিয় আমার বাচ্চারা বিশেষ করে ওরা কচুর মুখিটা খেতে অনেক পছন্দ করে আমারও অনেক পছন্দের ছোটবেলায় আমার আম্মু হচ্ছে কচুর মুখিকে বলতো গুড়ার ডিম গুড়া যে ডিম পারে না তখন তো আর বুঝতাম না তো আমার বাচ্চাদেরকেও আমি এভাবে বলি যে গুড়ার ডিম খাও তো ছোটবেলা থেকে ওরা গুড়ার ডিম বলে এটাকে জানে তো গুড়ার ডিম খেয়ে নেয় আর কি তো ঢাকা শহরে এসে আমরা এটাকে কচুর মুখি বলে চিনি আমাদের চট্টগ্রামে হচ্ছে এগুলোকে বলা হয় গুঁড়ো কচু এভাবে বলে তো যাই হোক যে যে নামেই ডাকুক গুড়ার ডিম হোক গুঁড়ো কচু হোক কচুর মুখি হোক ওটা রান্না করছি আর আপনাদের সাথে শেয়ারও করে দিচ্ছি এদিকে হচ্ছে রুই মাছের পাতুরি রান্না করছি সব ধরনের মশলা দিয়েছি পানি দিব না এটা চুলার আঁচটা একদম ছোটো করে দিয়ে এভাবে বসিয়ে রাখবো অনেক বেশি মজার হয় এভাবে রান্না করলে পেটের অংশটাই বেশি আছে আপনি যদি আমার ভিডিওর এখন পর্যন্ত দেখে থাকেন চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো এদিকে কচুরমুখি রান্নাটা আমার ডান তো আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে চুলাটা অফ করে দিয়েছি এই যে দেখুন কতগুলো পানি বের হয়েছে চুলাটা আঁচটা কমিয়ে রাখার কারণে তো এভাবেই আমি রান্নাটা শেষ করেছি আর অবশেষে ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি একটা কাঁচামরিচ দিয়েছি মাছ ছিল খুবই অল্প আমরা দুজনে যেহেতু খাবো তার জন্য গতকালকের মুরগি ছিল এটা আমার বাচ্চারা খাবে বিকেলবেলা আমরা একটু বেরিয়েছি আকাশের অবস্থা তেমন ভালো ছিল না আমার হাজবেন্ড হচ্ছে প্রতি শুক্রবার বাসায় থাকে না আসলে অপেক্ষা করে থাকি কোন শুক্রবারটা বাসায় থাকবে আমাদেরকে একটু বাইরে নিয়ে যাবে আসলে বাসায় থাকতে থাকতে না বোরিং লাগে আসলে মাঝে মাঝে মন চায় যে একটু বাইরে যাই বিশেষ করে আমার রমনা পার্কে একটু বেশি ভালো লাগে দেখে বুঝতে পারছেন কোথায় আসছি এটা হচ্ছে রমনা পার্কে তো ওখানে আসলে গাছপালা সবুজের প্রকৃতিতে ভরা এই লেকের পানি লেক এগুলো দেখলে না আমার অনেক ভালো লাগে মনে হয় যেন আমি গ্রামে গিয়েছি বাড়িতে আছি তো সেজন্য আমার হাজবেন্ড বলতেছে কোথায় যাবা বলছি একটু রমনা পার্কে চলো ওখানে গেলে আমার শান্তি লাগে আর কি ভালো লাগে তো অনেক দিন বের হয় নাই অনেক দিন পর বের হয়েছি আজকে আর আমার ছেলের স্কুল বন্ধ বাসায় বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছে তে এটা হচ্ছে রমনা পার্কের লেক এখানে আসলে মানে অনেক কাজ করিয়েছে মানে অনেক সুন্দর করেছে এখন মানে আগের চেয়েও পরিবেশটা অনেক সুন্দর হয়ে গিয়েছে এই জন্য মানুষের ভিড়টাও একটু বেড়েছে
এই যে লেগ দেখতে পাচ্ছেন, এই লেগে কিন্তু 2017 সালে আমার হাজবেন্ড বর্ষি দিয়েছিল। ওই যে বর্ষি দেয় না সিট, সিট কিনে আর কি, তো ওনার আবার বর্ষি দিয়ে মাছ ধরার খুব শখ। তো উনি কি একটা সিট নিয়েছিল, ওখানে আরও অনেকজন ছিল আর কি, উনি বর্ষি দিয়ে একটা হচ্ছে 18 কেজি ওজনের একটা কাতলা মাছ ধরেছিল। এটা স্মৃতি আর কি, এখানে আসলে আমার এই কথাটা বারবার মনে পড়ে আর কি। ঠিক এই জায়গাটাই ছিল, এখন তো এখানে ব্রিজ করে দিয়েছে একটা মানুষের বিনোদনের জন্য, কিন্তু তখন ব্রিজ ছিল না, 2017 সালের ঘটনা এটা। তো সবচেয়ে বড় মাছটা উনিই পেয়েছিল তখন আর কি। এই লেগে কিন্তু বর্ষি দেয়, অনেকে হয়তো জানেন। তো এখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, বসেছিলাম, বাচ্চাদের ছবি তুলেছিলাম, আমরাও তুলেছিলাম। তারপর দেখা গেল হঠাৎ করে এমন বৃষ্টি নেমে গেল যে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে আধা ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, পরে আবার চলে আসছি। সব কিছু মানে সৌন্দর্যটাই যেন কমে গিয়েছে বৃষ্টির কারণে, পানি পানি হয়ে গিয়েছিল আর কি। এই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, ঝুম বৃষ্টি হয়েছিল, কিন্তু কিন্তু বসার জায়গা ছিল না। বসার জায়গা থাকলে মানে আরো ভালো লাগতো বৃষ্টি হলেও। আমার বাচ্চারা আসলে রমনা পার্কে যেতে চায় না, ওদের পছন্দ না, আমার বেশি পছন্দের। ওরা চায় হচ্ছে যে বিভিন্ন খেলনা আছে না, যে বাবুল্যান্ড, বিভিন্ন যে বসুন্ধরা সিটির উপরে যে আছে ওগুলা, তো ওখানে যেতে চাই। তো আমি আসলে এবার জোর করে এখানে আসছি, আমার রমনা পার্কে একটু বেশি ভালো লাগে আর কি। এখানে আমরা আমার বাচ্চারা যখন ছোট ছিল, সোহাসিয়াম, তখন বেশি আসা হতো রমনা পার্কে, যেতাম বল, ব্যাডমিন্টন এগুলো নিয়ে, সাইকেল এগুলো নিয়ে বেশি যেতাম প্রতি শুক্রবারে। এখন আর তেমন যাওয়া হয় না আসলে। তো এদিকে আমরা ঘোরাঘুরির পর রাত্রে খাওয়া দাওয়াটা বাইরে খেয়ে তারপর বাসায় চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।